পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছোড়ার ঘটনায় পড়ে গিয়েছে দেশ জুড়ে শোরগোল। তবে শুধু পার্থই নন, দেশ বিদেশে এমন উদাহরণ রয়েছে বহু। জুতো ধেয়ে এসেছিল তাঁদের দিকেও। কিছুদিন আগেও রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতা তথা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলে কথা বলার সাহস পেতেন না কেউই। কিন্তু একটা ঘটনার জেরে গোটা পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। বিপুল অঙ্কের টাকা উদ্ধারের পর থেকেই পার্থকে দেখলেই চতুর্দিক থেকে চোর চোর আওয়াজ ভেসে আসছে, যেটা সপ্তাহ দুয়েক আগেও কেউ কল্পনাও করতে পারতেন না। ঠিক এই পরিস্থিতিতে পার্থ দিকে তাক করে এক মহিলা ক্ষোভের সঙ্গে তার পায়ের দুজোড়া জুতো ছুঁড়ে মেরেছে, আর যে ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমন দৃশ্য রাজ্যবাসী কোনোদিন দেখবে সেটা আগে কল্পনা করা যায়নি। তবে শুধু পার্থ কেন, এমন ঘটনা অতীতে দেশ বিদেশে বহু ঘটেছে। আসুন দেখি সেই তালিকায় কে কে রয়েছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে রোড শো চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতো ছোড়েন হরিওম মিশ্র নামে এক ব্যক্তি। সেই ঘটনার কয়েকদিন আগে জম্মুর উড়িতে জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন 18 জন জওয়ান। সে সময় হরিওম মিশ্র বিষয়টি নিয়ে ক্ষোভের সঙ্গে বলেছিলেন, শহীদদের শ্রদ্ধা নিবেদন না করে প্রচার করছেন রাহুল। ২০১২ সালে উত্তরাখণ্ডে এই একই রকম জুতো হামলার হাত থেকে অল্পের জন্য বেঁচেছিলেন রাহুল। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কেও লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছিল 2009 সালের এপ্রিলে। আহমেদাবাদে একটি প্রচার সভায় বক্তব্য রাখার সময় তাকে লক্ষ্য করে জুতো ছোড়েন ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্র। যদিও সে জুতো মনমোহনের গায়ে লাগেনি, পরে পুলিশের হাতে আটক হওয়া ওই যুবককে ক্ষমা করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একইভাবে 2009 সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে লক্ষ্য করে জুতো ছোড়েন সাংবাদিক জার্নাইল সিংহ। 1984 সালে শিখ দাঙ্গায় অভিযুক্ত জগদীশ টাইটলারকে ক্লিন চিট দিয়েছিল সিবিআই, আর সেই ক্ষোভে চিদাম্বরমকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছিলেন তিনি। তবে সেই ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হয়। ঠিক ওই বছরে লালকৃষ্ণ আদবানি বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন, কিন্তু বিষয়টি মানতে না পেরে বিজেপি কর্মী পাওয়াস আগরওয়াল আদবানিকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছিলেন। সেই সঙ্গে ঝুটো লৌহ মানব বলেও কটাক্ষ করেছিলেন তাকে। এর পরের বছর অর্থাৎ 2010 সালের 15ই অগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সেদিন কোনো এক অজ্ঞাত কারণে তাকে লক্ষ্য করে জুতো ছোড়েন এক পুলিশ কনস্টেবল। 2016 সালের 9ই এপ্রিল দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য জোর বিজোর প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে কেজরিওয়ালকে লক্ষ্য করেও জুতো ছোড়েন বেদ প্রকাশ শর্মা নামে আম আদমি পার্টির এক প্রাক্তন কর্মী। তিনি প্রকল্পটি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে লক্ষ্য করেও জুতো ছোড়া হয়েছিল এক সময়। 2018 সালের ফেব্রুয়ারিতে উপনির্বাচনে প্রচার করছিলেন তিনি, সেই সময় তাকে লক্ষ্য করেও জুতো ছোড়েন কার্তিক মেহের নামে জনৈক ব্যক্তি। তবে কি কারণে তিনি জুতো ছুঁড়েছিলেন তা স্পষ্ট হয়নি। তবে শুধু দেশে নয়, বিদেশেও এমন ঘটনা বহুবার ঘটেছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টনের দিকে জুতো ছোড়া হয়েছিল। 2008 সালের 14ই ডিসেম্বর বাগদাদ গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, সেখানে তাকে লক্ষ্য করেও নিজের দুটি জুতো ছোড়েন এক ইরাকি সাংবাদিক। বুশ মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামলে নিয়ে সেই যুবকের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, একটাই তথ্য দিতে পারবো, জুতোর সাইজ 10। ইরাকের যুদ্ধের জন্য ওই কাণ্ড ঘটিয়েছিলেন সাংবাদিক। এদিকে চীনের প্রাক্তন প্রেসিডেন্ট ওয়েং জিবাও বক্তব্য রাখতে গিয়েছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, সেখানেও তাকে লক্ষ্য করে জুতো ছোড়েন ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, তবে সে জুতো তার গায়ে লাগেনি। একনায়কতন্ত্রের অভিযোগে ওই ছাত্র জুতো ছুঁড়েছিলেন বলে দাবি করেছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী জর্জ হাওয়ার্ডকেও লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছিল। ইরাকে আমেরিকার আগ্রাসনকে সমর্থনের জন্য হাওয়ার্ডের দিকে জুতো ছুঁড়েন পিটার নামে এক যুবক। এছাড়া একনায়কতন্ত্রের অভিযোগে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকেও
লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন এক আইনজীবী। 2013 সালের 19 অক্টোবর একটি ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তাইওয়ানের প্রাক্তন প্রেসিডেন্ট মা ইং জিউ। তাকে লক্ষ্য করে জুতো ছুড়েন এক বিক্ষোভকারী। তার আগে বহুদিন ধরেই জিউয়ের শাসন নিয়ে ক্ষুব্ধ ছিলেন মানুষ। তার দিকে একাধিকবার জুতো ছোড়া হয়। সেই কারণে নিরাপত্তার জন্য 149টি জুতো ধরার জাল কিনেছিলেন পুলিশ। খরচ পড়েছিল $16,000। কিন্তু এই রকম ঘটনা গোটা বিশ্বে আর কোথাও ঘটেনি। কিন্তু সব মিলিয়ে এটা স্পষ্ট, হেভিওয়েট রাজনীতিবিদদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ, যদিও সেই প্রতিবাদের ভাষায় সমালোচনা করেছে সমস্ত মহল। তবে সেটিকে আটকানো যায়নি, বারবার জুতো ছোড়ার ঘটনা ঘটেছে দেশ বিদেশে। সেই ঘটনায় এবার মুখোমুখি হলেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও প্রতিবাদের নামে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়। ইউরোপ।